আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রজব মাস আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন, যা আমরা প্রায় সকলেই কম আর বেশি জানি, আমলও করি। আজ আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ দোয়াটি ছাড়াও হাদিস শরীফের আলোকে আরো সাতটি বরকতের দোয়া এবং আমল উপস্থাপন করব। যেসব দোয়া ও আমল করলে আপনার ঘরে, আপনার লাইফে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নাজিল করবেন। আশা করি এই সহজ সহজ আমলগুলির ফলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি বরকত লাভ করতে পারবেন। তাই প্রত্যেকের উচিত এই সহজ আমলগুলি শিখে রাখা। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রথমত মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার মসজিদের ফরজ সালাত সমাদা করে, তখন সেই যেন তার ঘরের জন্য তার সালাতের একটি অংশ নির্দিষ্ট করে, কেননা তার সালাতের কারণে আল্লাহ তাআলা তার ঘরে বরকত দান করবেন। আপনি মসজিদে যদি ফরজ করেন, তাহলে সুন্নত নফল সমূহ কিছু নামাজ ঘরের জন্য বাকি রাখবেন, ওই নামাজের কারণে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত নাজিল করবেন। দ্বিতীয়ত, ঘরে বরকত নাজিল হওয়ার দ্বিতীয় আমল হলো সকালে খাবারের আগে এবং পরে উযু করা। যেমন সুনানে ইবনে মাজা 3260 নং হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার ঘরে বরকত আসুক, সে যেন সকালের আহার গ্রহণের সময় উযু করে এবং আহার শেষেও উযু করে। তিন নম্বর হলো বরকত লাভের তৃতীয় আমল হলো খাবারের সময় পাত্রের মাঝখান থেকে না খাওয়া, বরং এক পাশ থেকে খাওয়া। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। সুনানে আবু দাউদের 3772 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ খাওয়ার সময় যেন পাত্রের মাঝখান থেকে না খায়, বরং সে যেন তার কিনারা থেকে খাওয়া শুরু করে, কেননা পাত্রের মাঝখানে বরকত নাজিল হয়। চতুর্থত, বরকত লাভের চার নম্বর আমল হলো খাবার সময় আঙ্গুল এবং বাসন ছিটে খাওয়া। যেমন মুসলিম শরীফের 2033 নং হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পর আঙ্গুলগুলি এবং বাসন ছেটে খাওয়ার আদেশ দিয়েছেন এবং বলেছেন, ওর কোনটিতে বরকত আছে তা তোমার জানা নাই, সেজন্য আমাদের উচিত সব অংশ ভালো করে ছেটে খাওয়া। আঙ্গুলের মধ্যে যদি কিছু লেগে থাকে সেটাকেও ছেটে খেয়ে ফেলা। পঞ্চমত, বরকত লাভের পাঁচ নম্বর আমল হলো ঘরের সকলে একসাথে খেতে বসা। যেমন ইবনে মাজাহ শরীফের 3287 নং হাদিস, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একসাথে খাও এবং পৃথক পৃথক খেও না, যেহেতু জামাতের সাথে খাবারে বরকত আছে। ষষ্ঠত, বরকত লাভের ৬ নম্বর আমলটি হলো আত্মীয়তার সম্পর্ককে হেফাজত করা, এটা ছিন্ন হতে না দেওয়া। যেমন মসনদে আহমদের 1213 নং হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে তার আয়ু দীর্ঘ হোক, তার জীবিকা প্রশস্ত হোক, জীবিকার মধ্যে বরকত হোক এবং অপমৃত্যু থেকে রক্ষা পাক, সে যেন আল্লাহকে ভয় করে এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তাকে সংরক্ষণ করে। সপ্তমত, বিয়ে অনুষ্ঠানে একটি দোয়া আছে যাতে বরকতের দোয়া করা হয়, সেই দোয়াটির ফলে নবদম্পতির বৈবাহিক জীবনে বরকত নাজিল হয়। সেজন্য বিয়ে অনুষ্ঠানে স্টেজের মধ্যে বিভিন্ন ফুল এ সমস্ত কিছুর পাশাপাশি দোয়াটি বড় অক্ষরে লিখে দেওয়াটা উচিত, যাতে সকলে সেই দোয়াটি পড়ে নবদম্পতিকে দোয়া করে, তাহলে তাদের বৈবাহিক জীবনের মধ্যে বরকত হবে। যেমন সুনানে ইবনে মাজার 1906 নং হাদিস, আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বনু জুসম গোত্রের এক মহিলাকে বিবাহ করলে রোকেলা মোবারকবাদ দিয়ে বলল, সুখী হও, অধিক সন্তান হোক।
তো তিনি বলেন তোমরা এরূপ বলো না, বরং যেরূপ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক তদ্রূপ তোমরা তাদেরকে দোয়া করো। যেমন আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া বারিক আলাইহিম, অর্থাৎ হে আল্লাহ তাদেরকে বরকত দান করুন এবং তাদের উপর বরকত নাজিল করুন। আবার আবু দাউদ শরীফের 2130 নং হাদিসে দোয়াটি এভাবে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ উপলক্ষে কাউকে মোবারকবাদ জানিয়ে বলতেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, অর্থাৎ আল্লাহ তোমাদের বরকত দান করুন, তোমাদের উপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সাথে তোমাদের একত্র করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস আসলেও বরকতের জন্য দোয়া করতেন, সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন, রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহজ আমলগুলির মাধ্যমে বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।